দেখতেই পাচ্ছ কলা গাছ থেকে কলা নেমে গেছে। এটা হচ্ছে কাঁচা কলার ছড়ি। একটা মাত্র গাছ লাগানো হয়েছিল, সেখান থেকে অনেকগুলো গাছ হয়ে গেছে, তার মধ্যে দুটো গাদি পড়ে গেছে। আর এটা হচ্ছে কাঁচা কলা, নিয়ে আসা হয়েছে যথারীতি, আমরা সব খাবো। আর এই হচ্ছে বরবটি, এই প্রথম নতুন বাগানে বরবটি হয়েছে, দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। আজকে তোমাদের বরবটির খেতে নিয়ে যাব, বাগানে যে বরবটি লাগানো হয়েছে দেখতে কেমন হয়েছে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। এবং এত সুন্দর হয়েছে বাজারের কেনা থেকে। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। পুজো তো চলেই আসলো, আর মাত্র কটা দিন, সবাই যে যা নিজের বাজার করতে নিশ্চয় ব্যস্ত হয়েছো। এর মধ্যে আবার চারিদিকে বন্যার একটা আশঙ্কা, সব চারিদিকে জলে, মাঠ ঘাট সব ডুবে গেছে। এবার যা সবজির আগুন দাম হবে, চটপট জল যখন থাকবে না, তোমরা শীতের সবজি চাষ করো। আমরা যথারীতি চাষ করে ফেলেছি, দূরে দেখো কি সুন্দর মান গাছের সারি, পরপর পরপর মান গাছ লাগিয়েছি, মান গাছ তো ভীষণই ভালো। এবার চলে এসেছি, দেখো এটা হচ্ছে মূলো গাছ, মূলোর বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে এবং যথারীতি উঠে গেছে। মাত্র এক মাস লাগবে মূলো তৈরি হতে, তবে সবজি চাষ খুব তাড়াতাড়ি হয়। এটা হয়ে গেছে পালং শাক, সব কিন্তু আমাদের বাড়ির বীজ, গত বছর যে চাষ করা হয়েছিল সেই বীজ আমরা রোপণ করেছি। এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি অনেকগুলো লাগানো হয়েছিল, আর পাশে আছে ফুলকপি, কিন্তু বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। চলো এবার তোমাদের নিয়ে যাই আসল গাছের কাছে। এই দেখো এটা হচ্ছে বরবটি গাছ, বেশ কয়েকটা গাছ পরপর 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 লাগানো হয়েছে, কিন্তু এত ছোট গাছে এত বরবটির ফলন হয়েছে আমি অবাক হয়ে গেছি। কারণ এই মাটিটা একেবারেই নতুন, এখানে আগে কোনো দিন চাষাবাদ হয়নি। দুটো নাজনার গাছ ছিল, সেই গাছগুলোকে কেটে আমরা যথারীতি এই বরবটি চাষ করেছি। পুরো কৃতিত্বটাই হচ্ছে আমার মেজ ভাসুরের, তার বয়স 85 বছর, কিন্তু তিনি যেভাবে পরিশ্রম করেছেন, এখানে একটা লেবারও লাগায়নি, নিজে এত বড় জমিটা একাই কিন্তু পরিষ্কার করেছেন এবং যথারীতি বিভিন্ন টাইপের শীতের আগাম সবজি চাষ করা হয়ে গেছে। আমরা একরকম মানে মূলো তুলে খেয়ে নিয়েছি মোটামোটা, তার সঙ্গে শাকও খেয়েছি। এবার খেতে চলেছি বরবটি, তোমাদের তো দেখালাম এক থালা বরবটি হয়েছে। আমরা তো মাত্র 3 ঘর আছি, তো যাই হোক না কেন, যে সবজিটাই উঠুক আমরা 3 ঘরে আনন্দ করে ভাগ করে নিয়ে খাই, ভীষণই ভালো লাগে। বিনা সারে, বিনা কীটনাশকে ঘরের সবজি ভীষণই ভালো লাগে। কারণ আমি দেখেছি মাত্র 2 দিন আগে আমাদের বাজার থেকে বরবটি নিয়ে এসেছিল, তার কি চেহারা, একদম সরু সরু, আর এটা তার থেকে প্রায় 3 থেকে 4 ডবল হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি অবাক হয়ে গেছি যে বিনা সারে এত সুন্দর বরবটি হয়। তোমরাও লাগাও, নিশ্চয় তোমাদেরও হবে। মাঝে মাঝে আবার পেঁপে গাছ লাগানো হয়েছে, ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে, শশা গাছ লাগানো হয়েছে, যথারীতি আমাদের শীতের প্রস্তুতি চলছে। দেখো বেশ লম্বা লম্বা সবুজ রঙের একদম, আর গাছে দেখছি বেশ পিঁপড়ে হয়েছে। এবার মোটামুটি পিঁপড়ে তাড়ানোর ওষুধটা তো প্রয়োগ করতেই হবে, মাটি ভালো হলে আর কিছু দরকার লাগে না। বিশেষ করে এই গ্রামের আমরা যাকে বেড়া বলি, মানে প্রত্যেকের একটা ঘরোয়া সবজি চাষ করে বেড়ে, আর আমি তো শখ করে ছাদে এগুলো করতাম, এবছর আমি সব বন্ধ করে দিলাম। কারণ পাশেই আমার আবার নতুন বাগান হতে চলেছে, সেখানে আমি মনের সুখে সবজি চাষ করব মহানন্দে। সেই সবজি চাষ
কবে হবে সেই দিন গুনছি, কিন্তু এত লেবার সমস্যা, লেবার পাচ্ছি না। চিন্তা হয়ে গেল শীতের ফুল লাগাবো, আবার সবজি চাষ করব। তো দেখি যে করবো বললে তো হয় না, যেটা ভগবান যতটুকু আমাকে দেবে ঠিক ততটুকুই আমি করব। তো দেখো এক পুরন দুবার মতন বরবটি তোলা হয়ে গেছে, এবার আরও ফুল আসছে, প্রচুর পিঁপড়ে হয়েছে। পিঁপড়েটাকে দমন করার জন্য এই যে পাউডার আমরা গায়ে মাখি সেই পাউডার একটু ছিটিয়ে দেবো, তাহলেই পিঁপড়ে চলে যাবে। বাড়ির সবজি ভীষণই আনন্দ, তাই তোমাদের শেয়ার করলাম। তোমরা কেমন দেখছো আমার নতুন বাগানের বরবটি অবশ্যই করে জানাবে, ভীষণই আনন্দ হয়েছে। এই বরবটি এত স্বাদ হবে, একদিন খাওয়া হয়ে গেছে যথারীতি, আবার আজকে তোলা হবে, আমি এই ভিডিওটা করার পরই তুলবো। কেমন লাগলো অবশ্য জানাবে, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আমাদের যেহেতু অনেক অনেক রকমের সবজি চাষ হয়েছে, সব কিছুই তোমাদের শেয়ার করব। তোমরা হবি অফ সুলেখার পাশে থেকো, এবং যাতে আগামী দিনগুলোতে আমার আরও আরও কিছু কাজ করতে ভালো লাগে সেই আগ্রহটা দেখানোর জন্য তোমরা অবশ্যই পাশে থেকো। আগাম পুজোর শুভেচ্ছা, তোমরা সকলে ভালো থেকো এবং গাছেদের সঙ্গে থেকো, আনন্দিত।